কিন্তু অনেকদিন ধরে আমি বলে আসছি যে বামপন্থী দলে এবং বামপন্থায় ভেজাল ঢুকছে, এবং সেই ভেজাল ঢুকতে ঢুকতে এমন একটা জায়গায় এসে গেছে মানে ভেজালের মানে জঞ্জাল গাদা হয়ে গেছে। আর আমরা এই 34 বছরে যা রিক্রুটমেন্ট করেছি তা তো দেখে শুনে করিনি, ভোটে যে তার যার সুযোগ আছে তারে করেছি। তা তার নীতি আদর্শ কিছু আছে কিনা, বামপন্থা ডানপন্থা মধ্যপন্থা কি আছে দেখিনি, তো তার ফল এটি হচ্ছে আর কি করা যাবে। মালিয়াবাদে তো আলাদা জিনিস, ও তো কংগ্রেসকে ঠেকাতে হবে, তৃণমূলকে ঠেকাতে হবে বলে মালিয়াবাদী কেন, ওখানে যদি একটা খড় দাঁড়াতো তো খড়কে দিত। সমস্ত দল ছেড়ে দেয়নি, আর এস পি আর ফরওয়ার্ড ব্লক গিয়েছে, আর কংগ্রেসের কংগ্রেসের কাটাল দুটো তিনটে লোক চলে গেছে। তো কংগ্রেস গেছে ওটা তো নিয়ে নয়, একই জাতির লোক একই জাতের জায়গায় গেছে। কিন্তু এই যে বামপন্থীরা গেল, তার মানে বামপন্থায় বামপন্থীদের মধ্যে ভেজাল ঢুকেছে, সেই ভেজালের পরিণতি এইটা হয়েছে। এখন যদি বামপন্থীরা সাবধান না হয় এবং এই ভেজাল তাড়াবার ব্যবস্থা না করে, তাহলে ভবিষ্যতে আরো খেসারত দিতে হবে। বলকে তো আমি চিরকাল বলছি, আবার এই তো তোমাদের সামনে বলছি, আবার কি বলবো? এরপরে ওদের কানে কানে বলবো আমি যে বাবা ভালো হও ভালো হও।